বড়দিন তো চলে এসেছে, বড়দিনে তোমাদের নিজস্ব কোনো প্ল্যান নিশ্চয়ই আছে, আমাদেরও আছে, অনেক রকম প্ল্যান আছে। কিন্তু একটা দারুণ খবর নিয়ে এসেছি, যে প্রথম যে বাংলা ছবিটার ট্রেলার আমরা রিভিউ করেছিলাম, সেই ছবিটা আমরা দেখে ফেলেছি। ছবিটার নাম রসগোল্লা, তোমরা টাইটেল ইতিমধ্যে দেখে নিয়েছো। ছবিটা রিভিউ করতে গিয়ে যারা খুঁতখুঁতে বাঙালি তাদের জন্য অনেক মুশকিল, তারা কিছু না কিছু খুঁত খুঁজে বার করবেই। হ্যাঁ, আর যারা সাদা মাটা একদম নিপাট ভালো মানুষ বাঙালি, তাদের জন্য ছবিটা একদমই দেখা উচিত, কারণ খুব ভালো একটা ছবি পাভেল বানিয়েছে। পরিচালকের নাম পাভেল, অভিনয় করেছে এখানে ওর নাম অবন্তিকা মেয়েটি, আর ছেলেটির নাম উজান। এবার দুজনেই খুব ভালো অভিনয় করেছে, গল্পটা সবার জানা। রসগোল্লার নবীনচন্দ্র দাস রসগোল্লার আবিষ্কারকর্তা, রসগোল্লা তৈরি করেছিলেন, সেই নিয়ে গল্পটা। প্রথমেই ছবির শুরুতেই রসগোল্লা, প্রথমত আমার ছবির নাম রসগোল্লা, ছবির বিষয়বস্তু রসগোল্লা, রসগোল্লা আবিষ্কার হবে এই গল্পটা ছবিতে প্রথমেই বলে দেওয়া হয়েছে। তার মানে কোনো বিশাল কোনো ক্লাইম্যাক্সের অপেক্ষা করছে না, আপনি জেনে গেছেন ক্লাইম্যাক্স কি, রসগোল্লা বানানো হবে। তারপরে যেভাবে পাভেল গল্পটা বলেছে, গল্পটাকে বলার সময় যেভাবে দর্শক বসে থেকেছে এবং যেভাবে হেসেছে, কখনো কেঁদেছে, এবং গল্পটার সাথে যেভাবে গল্পটার মধ্যে ঢুকে গেছে যেভাবে, হ্যাঁ, খুব ভালো পরিচালনা। বাকি সমস্ত কিছু ছেড়ে দিন, ভালো ক্যামেরাম্যান বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, ভালো এডিটর বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, বাংলায় সব রয়েছে, কিন্তু বাংলায় ছিল না হচ্ছে ভালো ডিরেক্টর। আমরা একজন ভালো ডিরেক্টরকে পেয়ে গেছি, নতুন যুগের পরিচালক, খুবই কম বয়স পাভেলের। পাভেল এর আগে ছবি করেছে বাবার নাম গান্ধীজি করেছে, কিন্তু পাভেলের রসগোল্লা আমি বাবার নাম গান্ধীজি দেখিনি, আমি পাভেলের প্রথম ছবি দেখলাম রসগোল্লা ছবিটি। রসগোল্লা ছবির গল্পটা বলে দিয়ে কোনো লাভ নেই, গল্পটা একটা গল্প আপনারা জানা, নবীনচন্দ্র দাস খুব বাচ্চা একটি ছেলে, নবীন কিশোর, সে তার যে স্ত্রী তখন স্ত্রী হয়নি, হ্যাঁ, ক্ষীরোদমনির ভূমিকা অভিনয় করেছে অবন্তিকা বলে যে মেয়েটি, তাকে একটা নতুন মিষ্টি বানানোর জন্য বলে আর কি, এবং সে বানানোর জন্য সে তখন সেখান থেকে তার ইচ্ছা একটা নরম তুলতুলে একটা মিষ্টি, এবং আমাদের বাংলার সেই প্রিয় রসগোল্লা, হ্যাঁ, সেটা সে বানিয়ে ফেলে 2-3 বছরের প্রচেষ্টায়, অনেকদিন প্রচেষ্টা, তার মধ্যে অনেক টানাপোড়েন আছে, হ্যাঁ, যে সয় সে রয়, হ্যাঁ, বহুদিন ধরে তাকে সে অনেক লাঞ্ছনা অপমান সহ্য করে, হ্যাঁ, বাঙালি যে সবকিছুতেই ছোটখাটো বিষয়ে হার মেনে যায়, এখানে তার একটা বাঙালির একটা বড় উদাহরণ, বাঙালির একটা ইতিহাস তুলে ধরা হয়েছে। যদিও নবীনচন্দ্র দাসের সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য বা বই পাওয়া যায়নি, হ্যাঁ, একটা বায়োপিক, কিন্তু ফিকশনাল বায়োপিক, কিছু কিছু তথ্য পাওয়া গেছে, সেই সেই তথ্যের ওপর নিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছে স্মরণজিৎ চক্রবর্তী এবং পাভেল নিজেই ডিরেক্টর, ওরাই গল্প, ওরাই ডায়ালগ এবং স্ক্রিপ্ট রেডি করেছে। খুবই ভালো, গল্পটাও খুব ভালো, চিত্রনাট্যটাও খুব ভালো, গল্প বলার ধরন, পাভেলের পরিচালনাও খুব ভালো। আর যদি আসি অভিনয়ের ক্ষেত্রে, নবীনচন্দ্র দাসের ভূমিকায় কৌশিক গাঙ্গুলি, চুনি গাঙ্গুলির পুত্র উজান যে অভিনয় করেছে, উজান একদম সাদা মাটা অভিনয় করেছে, মানে অভিনয়টা করেইনি, হ্যাঁ, একদম নর্মাল থেকেছে তো, এবং এই স্বাভাবিক অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। আর অবন্তিকা, অবন্তিকা থেকে মনে হয় বড় বড় অভিনেত্রীদের এবার কিছু শেখার আছে, মানে স্মার্টনেসটা, যারা স্মার্ট হওয়ার চেষ্টা করে আর কি, প্রচন্ড ভাবে চেষ্টা করে, হ্যাঁ, জামা কাপড়ে কিংবা ডায়ালগে চেপে চেপে কথা বলে কিংবা মুচকি হেসে, প্রাণবন্ত বলতে যে কথাটা বোঝায়, সেই প্রাণবন্ত জিনিসটা অবন্তিকার মধ্যে দেখা গেছে। আর উজানের কথা তো বললাম, উজান, উজানের মধ্যে একটা সারল্যতা রয়েছে, হ্যাঁ, যেটা আমাদের ছবিতে আমরা দেখতে পেয়েছি, এবং ওরকম সারল্যতা না থাকলে রবীন্দ্রনাথ দাসের মধ্যেও যদি না থাকতো, হ্যাঁ, এবং একটা ভালো মানুষ, আগে ভালো কিছু তৈরি করার জন্য ভালো মানুষ হতে হয়, তো সেই ভালো মানুষের ছিলেন নবীনচন্দ্র দাস, এবং উজানও সেরকম ভালো মানুষ, ভালো একটা ক্যারেক্টার এবং ভালো ছবি বানিয়েছে পাভেল। আর ছবির অন্যান্য দিক নিয়ে কিছু বলার নেই, অনেক কিছু খারাপ আছে, হ্যাঁ, যারা খুব কারিকরি দিক নিয়ে ভাবেন তারা কিছু খারাপ খুঁজে বার করবেন, কিন্তু গল্পটা যখন আপনি দেখছেন, গল্পটা জানা আছে আপনার, রসগোল্লার গল্পটা, রসগোল্লা আবিষ্কার হবে, গল্পটা এত একটা মিষ্টি গল্প, একটা মিষ্টি গল্প, সত্যি একটা মিষ্টি গল্প, হ্যাঁ, মিষ্টি গল্পটা আপনারা এই বড়দিনে দেখুন। বাংলা সিনেমা হলে গিয়ে অনেক হিন্দি ছবি, ইংরেজি ছবি আপনারা যান, শপিং মলে যাচ্ছেন, বিভিন্ন মাল্টিপ্লেক্সে যাচ্ছেন, সিঙ্গেল স্ক্রিনও রয়েছে, সেখানে গিয়ে হিন্দি ছবি এসছে, অনেক বড় বড় বাজেটের ছবি এসছে, ইংরেজি ছবিরাও এসছে, তো আমাদের বাংলা ভাষা তো কোনো দোষ করেনি। আর বাংলা ভাষার নতুন যুগের ছবি হচ্ছে রসগোল্লা,
কারণ বাঙালি পরিযায়ী, একটা কথা প্রথমে বলছিলাম যে বাঙালি সব ছিল, আমাদের ভালো ক্যামেরাম্যান ছিল, ভালো এডিটর ছিল, সেট থেকে শুরু করে হেয়ার ড্রেসার সবই ছিল, প্রডিউসারও ছিল, কিন্তু বাংলার ভালো পরিচালক ছিল না, কারণ পরিচালকরা কুরোসাওয়া, ফেলিনি, গোদার বিভিন্ন জায়গা ঘুরে ফিরে কোনো আন্তর্জাতিক মানের ছবি বাংলা পরিচালকরা কেউ বানাতে পারছিল না। হ্যাঁ, কিন্তু যখন আমরা ছবি করতে যাই বা ছবির কাজ শিখতে যাই বা টেলিভিশনে কাজ করতে যাই, হ্যাঁ, তখন আমাদের যারা সিনিয়র ডিরেক্টররা ছিলেন তারা বারবার এদের কথা বলতেন, এদের ছবি দেখাতেন। হ্যাঁ, এবং এখনো যারা বাংলা চলচ্চিত্র পরিচালক তারা এই ধরনের ছবি দেখেন, কিন্তু দেখেও ইন্সপায়ার্ড হয়ে কোনো একটাও আন্তর্জাতিক মানের ছবি করতে পারেন না, যেগুলো বিদেশি গিয়ে এই মুহূর্তে গোদার ছবি বানাচ্ছে বা মাঝে মাঝে ছবির সাথে কোথাও সাথে কম্পিটিশনে যেতে পারে গান বার্লিনে। তো সেটা না হয় হলোই, ঠিক আছে, নেই হয়তো আমরা আন্তর্জাতিক মানের পরিচালক এই মুহূর্তে, কিন্তু বাংলায় দাঁড়িয়ে বাংলায় ভালো ছবি বাংলার কন্টেন্ট নিয়ে বানানো যায় না, বাংলার বিষয়বস্তু নিয়ে, সেটাও ছিল না। এরা না বানাতে পারছিল আন্তর্জাতিক ভালো ছবি, না বাংলা দর্শকের জন্য, আমাদের বাংলার মানুষদের জন্য কোনো ভালো ছবি বানাতে পারছিল। পাভেলের এই ছবিটা বাংলার ছবির ইতিহাসে একটা নতুন যুগ, নতুন পথ আবিষ্কার করলো, যে বাংলায় বসে বাংলার বিষয়বস্তু নিয়ে, হ্যাঁ, বাংলাতে স্ক্রিপ্ট লিখে মানুষকে কোনো রকম ভাওতাবাজি না দিয়ে, মানুষকে কোনো রকম শেষে অনেকগুলো মৃত্যু কিংবা একটা মৃত্যু বা প্রধান যে প্রোটাগনিস্ট তাকে মেরে না ফেলে, হ্যাঁ, গল্পটাকে অন্যদিকে মোচড় না দিয়ে, হ্যাঁ, কোনো চালাকিবাজি না করে একটা সরল ভাবে যে গল্প বলা যায় এবং মানুষকে, মানুষ গল্প শুনতেই যায়, মানুষ নাচ গান, আজকে ইউটিউব হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, মানুষ যৌনতা পোশাক আশাক মানুষের এইসব কিচ্ছু চায় না, মানুষ যখন টিকিট কেটে হলে যায় তখন একটা ভালো সিনেমা দেখতে চায়। এই ভালো সিনেমা দেখানোর দায়িত্বটা একজন পরিচালকের, যিনি যখন পরিচালক যখন প্রডিউসারের কাছে যাচ্ছেন এবং ছবিটা বানাচ্ছেন এবং দর্শকের কাছে নিয়ে আসছেন, তখন তার একমাত্র কর্তব্য হচ্ছে ভালো একটা গল্প বলা। কি ভালো সেট আছে, কি ভালো ক্যামেরা আছে, এগুলো ইম্পর্টেন্ট নয়, তার ভালো গল্প বলা। এবং সে যদি গল্পটা দেখতে পায় এবং বলতে পারে, তাহলে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে দিয়ে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, এবং এই উদাহরণ আমরা আগে পেয়েছি সুচিত্রার কাছে, এই উদাহরণ আমরা অনেক জায়গায় পেয়েছি, অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছে পেয়েছি, আমরা আবার আজকে পাভেলের কাছে পেলাম। পাভেল যে দুজনকে এনে করিয়েছি সে দুজন একদম নবীন নতুন, হ্যাঁ, তারাও অসাধারণ অভিনয় করেছে। এছাড়া অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, চিরঞ্জিত আছেন, বিদীপ্তা দি আছেন, রজতাভ আছেন, কৌশিক সেন আছেন, অনেকেই রয়েছেন। আর একটা জিনিস এখানে আমার বলার কথা, প্রচুর লোকজন আছেন, বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন, শুভশ্রী আছেন, কিন্তু তাদেরকে একটি বা দুটি দৃশ্যে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানেই পাভেল ব্যবহার করেছে। এটি আমার খুব ভালো লেগেছে যে আমরা যখনই কোনো একজন পরিচালক, বিশেষ করে পাভেল নতুন পরিচালক, সে যখন কোনো একজন বড় অভিনেতা অভিনেত্রীকে নিচ্ছে, তখন মোটামুটি মাথায় একটা দায়ভার থাকে, স্ক্রিপ্টের প্রয়োজনে হোক বা না হোক, হ্যাঁ, সেই অভিনেতা অভিনেত্রীকে বেশ কিছুটা সংলাপ, বেশ কিছুটা দৃশ্যের মধ্যে তাকে রাখা, হ্যাঁ, এবং বক্স অফিসের জন্য ভালো, কিন্তু ঠিক যতটুকু প্রয়োজন, যদি কাউকে একটা দৃশ্যের জন্য প্রয়োজন একটা কাউকে, যদি পাঁচটা পাঁচটা করো, তিনটে তিনটে, সেইটুকু দৃশ্যে ব্যবহার করা হয়েছে, কোথাও বাড়তি কোনো একটা দৃশ্যও নেই। ছবিটা আপনারা দেখুন, আমি এত কথা বলার কোনো দরকার নেই, হ্যাঁ, ছবিটা আপনারা জাস্ট দেখুন, হলে যান, আপনার কাছাকাছি হলে কোথায় চলছে দেখে নিন, আমি আমার বাড়ির সামনে হলে দেখেছি। আর ছবিটা খুব কম হলে রিলিজ করেছে, তার একটা আন্তর্জাতিক কিছু ছবি এসছে, কিছু ভারতীয় ছবি এসছে, তার জন্য এটা হয়েছে। তা আপনার প্লিজ হলে যান, হলে গিয়ে রসগোল্লা দেখুন, হ্যাঁ, রসগোল্লা না দেখলে মিস করবেন। আর যদি কেউ ভাবেন যে আমি ছোট পর্দায় দেখে নেবো, পরবর্তীকালে ইন্টারনেটে দেখে নেবো, হ্যাঁ, সেটা সম্ভাবনা আছে, সেটা তো কবে আসবে কি আসবে দরকার নেই, কিন্তু বড় দিনে আপনি রসগোল্লা দেখলে কিছু মিস করবেন না, কিছু পাবেন, এই গ্যারান্টি আপনাকে পাভেল দিচ্ছে। আর ব্লুচক স্টুডিওর তরফ থেকে আমরাও আপনাকে বলছি, আমরা মূলত বাংলা ছবির কখনো করিনি, এর প্রথম বাংলা ছবির আমরা রিভিউ করলাম, হ্যাঁ, আপনারা জাস্ট হলে যান এবং তারপর এটা নিয়ে, ছবিটা দেখার পর আপনারা কমেন্ট করুন আমাদের স্টুডিওতে, আমাদের এখানে এই ভিডিওটিতে, আর ভিডিওটা শেয়ার করুন, বাংলায় ভালো কিছু ছবি হচ্ছে, বাংলার লোক সাহস করে কিছু কাজ করছে, একটু জানান, আপনি নিজে যদি যে যতটুকু পারবেন সেটুকুই করুন, ভিডিওটা একটু শেয়ার করুন। হ্যাঁ, শেয়ার করলে কি হয়, যে একটা নতুন ছেলে সে ছবি বানাচ্ছে, একটা ভালো ছবি বানাচ্ছে, নতুন ছেলে মেয়েরা অভিনয় করছে, ভালো কিছু কাজ করার চেষ্টা করা হচ্ছে, নইলে সারাক্ষণ আমাদের অজুহাত আমরা দিতেই থাকবো যে আমাদের এখানে কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, বাংলায় কোনো কাজ হয় না। বাংলায় কোনো কাজ যদি হয় তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করার দায়িত্ব কিন্তু আমাদের, হ্যাঁ, তো সেটা আপনারা ছবিটা দেখুন, আর তার সঙ্গে আপনারা ভিডিওটা শেয়ার করুন, কারণ ভিডিওটা শেয়ার করে লোকে আরো বেশি সম্বন্ধে জানতে পারবে রসগোল্লা সম্পর্কে, এবং লোককে বলুন পারলে বাড়ির সবাই লোককে নিয়ে, ছোট বড় যে কোনো লোককে নিয়ে আপনারা রসগোল্লা দেখতে চলে যান, কারণ এটা সবার দেখার ছবি। আর একটা জিনিস, সেটা হচ্ছে বাংলার মানুষের একটা ধারণা বহুদিন ধরে হয়ে গেছে, আমাদের তো আর কিছু হবে না, ও সেই কবে যুগ ছিল যখন সব বাংলার সমস্ত মনীষীরা জন্মাতো, আর বাংলায় যে কিছু কিছু মনীষী ছাড়াও এরকম মানুষ ছিল, যেমন রবীন্দ্রনাথ দাসের মতো মানুষ,
যারা পরিশ্রমী, যারা নতুন পথ খুঁজতে চায়, যারা মাথা ভরা প্রচন্ড ট্যালেন্ট নিয়ে জন্মায়নি, যাদের ছবি বাড়িতে বাড়িতে চালানো হয় না, হ্যাঁ সেই সমস্ত মানুষগুলোই কিন্তু বাংলার একজন এক ঘরানার মানুষ, যারা এখনো বাংলার বুকে বুকে আছে আমি বিশ্বাস করি। তারাও নতুন পথ আবিষ্কার করে, তাদের মধ্যে পাভেল একজন, আরো অনেক মানুষ রয়েছে, তারা সাহিত্যে রয়েছে, বিভিন্ন কাজে রয়েছে। তো এদেরকে উৎসাহ দিন, আজকের মতো চলি, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নইলে পরের দিন কি হচ্ছে আপনাদেরকে জানাতে পারবো।